কিভাবে একজন মানুষের রাগের কারণে পটেটো চিপস আবিষ্কার করে। প্রথম দিকে কি ম্যাগির আবার দিয়ে তৈরি করা হতো? একটি বাচ্চার ভুলের কারণে কিভাবে আইসক্রিম তৈরি হয়ে গেল? কিভাবেই বা বালিশ আবিষ্কার হলো? জানতে হলে দেখতে থাকুন, কারণ আজকে আমরা দেখাতে চলেছি আপনাদের পৃথিবীতে থাকা এমন কিছু আবিষ্কার যেগুলি অসাবধানতাবশত আবিষ্কারকের ভুলের কারণেই সঠিক জিনিসটা আবিষ্কার হয়ে গিয়েছিল। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তার আগে সবাইকে বলবো চ্যানেলটিকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবেন। অনেক বছর আগে একজন কাস্টমার একটি রেস্টুরেন্টে এসে পটেটো ফ্রাই অর্ডার করে পরবর্তীতে সেই কাস্টমার কমপ্লেন করে এই পটেটো ফ্রাই অনেক মোটা এবং বেশ কাঁচা। তবে সেই রেস্টুরেন্টের শেফ ছিল খুবই দক্ষ, তাই কাস্টমারকে সন্তুষ্ট করার জন্য আরও অনেক পাতলা করে কেটে লবণ দিয়ে ডিপ ফ্রাই করে, আর এভাবেই ভুলবশত আবিষ্কার হয়ে যায় বিশ্ববিখ্যাত পটেটো চিপস, যা পরবর্তীতে সারা বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়। ম্যাগি নামটি রাখা হয়েছিল জুলিয়াস ম্যাগি নামক এক ব্যক্তির নাম অনুসারে। প্রথমবার আমেরিকা এবং চীনে যখন ম্যাগি লঞ্চ করা হয় তখন চায়নার মানুষজন এটাকে দেখে নর্মাল ভাবতে থাকে, কিন্তু আমেরিকানরা মনে করতে থাকে এগুলি রাবার দিয়ে তৈরি, কারণ এগুলির গঠন ছিল প্রায় রাবারের মতোই। অল্প কিছুদিনের মধ্যেই ম্যাগি সবার মন কেড়ে নেয়, এরপর ম্যাগির জনপ্রিয়তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। একটি বাচ্চার ভুলের কারণে স্টিক আইসক্রিম আবিষ্কার হয়। সেই বাচ্চাটি জল এবং সোডা চামচ দিয়ে মিশিয়ে সেই চামচ সেখানে রেখে দেয়, এরপর সে ঘুমিয়ে পড়ে। সেদিন ছিল খুব ঠান্ডা রাত, সকালে উঠে বাচ্চাটি সেই স্টিক আইসক্রিম খেয়ে বেশ মজা পায়, আর এভাবেই ভুলবশত আইসক্রিম আবিষ্কার হয়ে যায় এবং সেগুলি মানুষের পরিবর্তে এভাবে বানিয়ে মার্কেটে ছেড়ে দেওয়া হয়। আগের দিনের মানুষ বালিশের পরিবর্তে মাথার নিচে পাথর দিয়ে ঘুমাতো, এর একটিই মাত্র কারণ ছিল, আর তা হলো যাতে কোনো পোকামাকড় কানের মধ্যে ঢুকে না যায়। কিন্তু অনেকদিন আগে রাজার এক কর্মচারী ভুল করে একটি কাপড় নরম কিছু একটার উপরে রেখে দিয়ে যায়, আর রাজাও সেখানে যখন ঘুমাতে যায় তখন মাথা রেখে বেশ আরাম পায়। এরপর থেকেই শুরু হয়ে যায় নরম বালিশ তৈরি করার প্রতিযোগিতা। এরকম মজাদার সব ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিন। প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।